সাধে এই মানুষটাকে বলা হয় টলিউড ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি মানে আমার মনে হয় উনি এই সিনেমাটাতে ওনার এত বছরের কেরিয়ারের সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা দিয়ে দিয়েছেন নমস্কার বন্ধুরা আমি পৌষ চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে নতুন বাংলা ছবি শেষ পাতা নিয়ে কথা বলবো যে ছবিটা পরিচালনা করেছেন অতনু ঘোষ আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গার্গী রায় চৌধুরী রায়াতি ভট্টাচার্য বিক্রম চ্যাটার্জি সহ আর বেশ কয়েকজনকে তো কেমন লাগলো সিনেমাটা আমি রিভিউটা শুরু করার আগেই বলি আজকে এই ছবির প্রিমিয়ারে আমি ইনভাইটেড ছিলাম কিন্তু প্রবলেমটা কি হয় যখন সন্ধ্যেবেলা কোনো ছবির প্রিমিয়ার হয় তখন বাড়ি ফেরাটা খুব অসুবিধা হয়ে যায় আমি তো অনেক দূরে থাকি তো সেই কারণের জন্য আমি গিয়ে পৌঁছতে পারিনি তো আমি হল থেকে ছবিটা দেখলাম আজকেই আমার সর্বশেষ দেখা ছবি এটা তাই জন্য এত রাত্রি করে রিভিউটা আসছে আমি যদি গল্পটা তোমাদের ছোট করে বলি এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা তিনি একজন লেখা লেখক এবং তার ওয়াইফ তিনি এইটিসের একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন একজন সিনেমা আর্টিস্ট ছিলেন যার নাম রশনি, রশনি বাসু তার মৃতদেহ পাওয়া যায় ময়দানে নাইনটিন নাইনটি এবং তার মৃতদেহ পাওয়া যায় ন্যাকেট অবস্থায় উলঙ্গ অবস্থায় তার বডিটা পাওয়া যায় এবং তাকে কুপিয়ে খুন করা হয় সেই সময়টাতে অনেক মিডিয়া বা লেখা পত্রপত্রিকায় এই বিষয়টা নিয়ে সরগোল বেঁধেছিল আর কি তারপরে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় এত বছর পরে একটি পাবলিশার্স তারা চাইছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তার বউয়ের সম্পর্কে তারা লেখাবে এবং সেই খবরটা খুব ভালোভাবে বিক্রি হবে তাদের ব্যবসা বাড়বে এই বিষয়টা চিন্তা করে তার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে তার বউয়ের গল্পগুলো বা জীবনীটা লেখানোর চেষ্টা করা হচ্ছে এবং এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি ফাইনালি লিখতে পারবেন সেই গল্প নাকি পারবেন না উনি সারা ছবি জুড়ে কি করবেন এখানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা সে এই পাবলিশার্সে চাকরি করে এবং গার্গী রায় চৌধুরীর ক্যারেক্টারটা সে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা বলছেন তিনি সেগুলো লিখছেন আমি না ছবিটা নিয়ে এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমি একটাই কথা বলবো এই ছবির পারফরমেন্স যা পারফরমেন্স প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যেভাবে তিনি অভিনয় করেছেন এবং আরও একটা বিষয় বলতেই হবে সেটা হচ্ছে ওনার মেকআপ ও মাই গড কি মেকআপ চোখের কোলগুলো যেভাবে ফুলিয়েছে যেভাবে চুলটা যেভাবে দাড়িগুলো হাত পুরো বুড়ো মানুষের মতন বানানো মানে মেকআপের সাহায্যে পুরো বিষয়টাকে ওনার স্কিনের কালার টোনটাই বদলে ফেলেছে মেকআপ দিয়ে কি অসম্ভব সুন্দর মেকআপ জাস্ট ভাবা যাচ্ছে না এখানে প্রত্যেকে ভালো অভিনয় করেছে গোটা ছবিটা আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য পার্টিকুলার একটা দৃশ্য বলি একটা জায়গা তোমরা এরকম দেখতে পাবে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ব্যালকানি থেকে দেখতে পাবেন ওপর দিকে তাকে নিয়েই তার পড়শিদের মধ্যে একটা বিশাল ঝামেলা পেকে গেছে পার্টিগত ব্যাপার নিয়ে সেখানে পার্টিকুলারলি ওই জায়গাটা তার ওই আমরা ট্রেলারে দেখেছিলাম দিনতাক তিন তাক ওটা না পারফরমেন্স নয় ওটা কেমন একটা মাথা খারাপ করা পারফরমেন্স ভাই জাস্ট ভাবা যাবে না ওটা ভাবাই যাচ্ছে না এখানে গার্গি রায়চৌধুরীর চরিত্রটাও প্রচণ্ড ভালো মানে প্রচণ্ড আভিজাত্যপূর্ণ একটা ক্যারেক্টার প্লে করেছেন উনি খুব কম কথা বলেন এখানে বিক্রমের চরিত্রটাও সে খুবই গরিব একটি ফ্যামিলি থেকে আপাতত বিলং করছে সেও স্ট্রাগল করছে তার গার্লফ্রেন্ডের রায়াতি ভট্টাচার্য যে ক্যারেক্টারটা প্লে করেছে সেও বিক্রম চ্যাটার্জির কাঁধে কাঁধ লাগিয়ে রোজগার করার চেষ্টা করছে পুরো বিষয়টা দিয়ে না ছবিটা প্রচণ্ড ভালো একটা ছবি আমি আগেই বলেছি অতনু ঘোষ তিনি কিন্তু মাস অডিয়েন্সের জন্য ছবি তৈরি করেন না ওনার তৈরি করা ছবি প্রত্যেকের দেখার মতন নয় তবে আমি এখানে বলবো এই ছবিটার ক্ষেত্রে বলবো যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যানেরা আছো একজনও কেউ মিস করো না এই ছবিটা ওনার একটা মার্ভেলাস পারফরমেন্স দেখার জন্য ছবিটা দেখতে যাও আমি এর থেকে বেশি কিছু বলতেই পারবো না রাতের দৃশ্যগুলো এত সুন্দর করে ক্যাপচার করা লাইটিংয়ের কাজ এত ভালো হয়েছে পার্টিকুলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ঘরটার মধ্যে থাকেন যে বাড়িটার মধ্যে থাকেন লোকেশন চয়েস এত ভালো হয়েছে সবটা দিয়ে জাস্ট মারাত্মক লেভেলের একটা সিনেমা হয়েছে জাস্ট তোমরা দেখে এসো আমি আর কিছু বলবো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে দিয়েছেন এরপরে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো উনি নিজেকে যেভাবে ভাঙতে থাকেন এবং আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি মানে কী পারফরমেন্স দিয়েছেন মানুষটা সিরিয়াসলি খুব ভালো একটা ছবি শেষ পাতা এবং এন্ডিংটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা হলে গিয়ে দেখো তারপরে তোমাদের ফিডব্যাকটা জানিও চলো আমি আর ভিডিওটা লেন্দি করলাম না আর প্রিমিয়ারে না যেতে পারার জন্য আমি প্রোডাকশান হাউসের কাছে চরমভাবে দুঃখিত আমার কাছে ইনভিটেশন এসেছিল কিন্তু কি করব অনেকটা দূরে থাকি কিছু করার তো নেই Rada, good night.